ভবিষ্যতে দেশেই রেলের যন্ত্রপাতি তৈরিতে নিজেদেরকে উদ্যোগ নিতে একনে এক সভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি সড়ক নৌ রেল ও বিমান যোগাযোগের রুট সমন্বয় করতেও বলেন তিনি বৈঠকে আরও এক এক কোটি মানুষকে বিদ্যুতের আওতায় আনতে একটি প্রকল্পও অনুমোদন করা হয় সকালে রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই অনুশাসন দেন প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নয়টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয় এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি টাকা অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রেলের জন্য সত্তরটি মিটার গেজ ডিজেল ইঞ্জিন সংগ্রহ পদ্মা সেতু প্রকল্পের নিরানব্বই কম্পোজিট ব্রিগেড স্থাপন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের লিঙ্ক রোড লাবনী মোড় সড়ক চার লেনে উন্নীতকরণ সহ দুটি প্রকল্প ডাকো টেলিযোগাযোগের ডিজিটাল কানেকটিভিটি সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্কের উন্নয়ন বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ উপকেন্দ্র সম্প্রসারণ ও পুনর্বাসনের চারটি প্রকল্প এছাড়া ভবিষ্যতে দেশেই রেলের যন্ত্রপাতি তৈরিতে উদ্যোগ নিতে অনুশাসন দেন শেখ হাসিনা এবং সড়ক নৌ রেল ও বিমান যোগাযোগের রূপ সমন্বয় করারও কথা বলেন দেশে দুর্নীতি বাড়ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর ধারণা সূচকে চার ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ জবাবদিহিতার ঘাটতি গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়া ভোটের পর ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব না দেওয়া সহ বিভিন্ন কারণে দুর্নীতি বাড়ছে বলে টিআই প্রতিবেদনে উঠে এসেছে দক্ষিণ এশিয়া আফগানিস্তানের পর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ধানবন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় 1995 সাল থেকে প্রতি বছর দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনটি প্রকাশ করে থাকে টিআইবি এবারে একশো আশিটি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ধারণা সূচক তৈরি করা হয় এবছর তার ধাপ অবনতি হয়ে সতেরোতম থেকে বাংলাদেশ তেরোতম স্থানে নেমে এসেছে বাংলাদেশের দুর্নীতি বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে টিআইবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব আমাদের আমাদের প্রশাসনে আমাদের রাজনীতিতে ব্যাপকভাবে উপস্থিত রয়েছে বিশেষ করে গভর্নমেন্টে সরকারি এবং রাজনৈতিক অবস্থানকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে নিজস্ব সম্পদ বিকাশের সুযোগ হিসাবে দেখা হয় বিবেচিত হয় এবং আমাদের আমরা জানি অনেক আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় মহোদয়গণ প্রকাশ্যেও সেই কথাটা বলেন যে ক্ষমতায় থাকলে সম্পদ বাড়বে এটি কিন্তু স্বার্থের দ্বন্দ্বের একটা বিরাট দৃষ্টান্ত নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও নতুন সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়াকে স্বাগত জানিয়েছেন টিআইবি প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্বের সাথে নিয়ে দুর্নীতি দমনে আরো কার্যকরী ভূমিকা রাখতে দুদকের প্রতিও আহ্বান অবতারণা হয় মধ্যম এবং নিম্ন মধ্যম পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ উচ্চ পর্যায়ে দুর্নীতির ক্ষেত্রে কার্যকর ভূমিকা তারা পালন করতে পারে না আর একটি কথা অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করে না অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের ভূমিকা ক্ষেত্রে ঘাটতি রয়েছে বা তাদের সেই প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব বিদ্যমান এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কারে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেফতারে আগাম অনুমতি নেওয়ার বিধান বাতিলেরও দাবি জানিয়েছেন টিআইবি সংসদের প্রথম অধিবেশনেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ঢেলে সাজানো প্রয়োজন এবং সেটি করতে পারলে আমরা মনে করি যে বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কার্যক্রম সেটা জোরালো হবে এবং প্রধানমন্ত্রী শূন্য সহনশীলতার ঘোষণা কার্যক্রমভাবে বাস্তবায়নের পথে তো গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে দুর্নীতি রোধে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সকল বিভাগে দুদকের দৃষ্টি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক যদি একদিকে খরচ ইমাম হোসেন সজীব নিউজ নাইন ঢাকা এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর ইকবাল মাহমুদ তিনি বলেছেন মুখের কথায় নাম্বার হয় না তার দাবি জনসচেতনতায় প্রমাণ করে বাংলাদেশের দুর্নীতি কমেছে প্রকাশিত প্রতিবেদনের জন্য টিআইবির ব্যাখ্যাও দাবি করেছেন দুদক চেয়ারম্যান মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে টিআইবির দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড ইকবাল মাহমুদ এ সময় তিনি বলেন সুনির্দিষ্ট পরিসংখ্যান ছাড়া টিআইবির রিপোর্ট গ্রহণযোগ্য নয় কিভাবে এবং কি কি কারণে দুর্নীতি বেড়েছে সে সম্পর্কে টিআইবির কাছে বিস্তারিত ব্যাখ্যা চান দুদক চেয়ারম্যান আমরা আশা করব টিআই রিপোর্টের মধ্যে এটি থাকবে যে দুর্নীতি কেন তারা বলছে যেটা কমে নাই বা বেড়েছে এবং সেই বাড়ার কারণ কি সেই কারণগুলো কারণগুলোকে অ্যাড্রেস করার জন্য কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন নিশ্চয়ই টিআই সেটা বলবে যদি টিআই রিপোর্টে সেটা না থাকে তাহলে এই রিপোর্ট কোনো ক্রমে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় অর্থ পাচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন সারা বিশ্বেই অর্থ পাচারের ঘটনা আছে এ ধরনের দুর্নীতি বন্ধ করতে না পারলেও কমাতে পারবেন বলেও জানান তিনি আমার দেশে না শুধু সারা বিশ্বেই অর্থ পাচারের বিষয়টি আছে যে কারণে মানি লন্ডারিং আইন সব দেশেই পাশ হয়েছে তাই না কথা হচ্ছে যে আমরা আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না দ্যাটস ট্রু কিন্তু দুর্নীতি কমাতে পারবো জনগণকে সচেতন করতে পারবো টাঙ্গাইলে টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেকের পরিবর্তে জাহালমের জেল খাটার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন দুদক চেয়ারম্যান ঢাকা একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল আগামীকাল বুধবার বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কাল সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে চলমান দশম সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার এই অধিবেশনের সভাপতিত্ব করবেন প্রথম অধিবেশনে সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন তিন জানুয়ারি এই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতান্নটিতে জয়ী হয় পরে আরেকটি আসনের নির্বাচন হলে সেটিও পায় ক্ষমতাসীনরা বিএনপি ঐক্যফ্রন্ট আটটি আসনে জয়ী হয়েছে অবশ্য তারা এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি সংসদে না গেলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিকরা বিরোধী দলের ভূমিকায় পালন করবে বলে জানিয়েছেন জোট মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এদিকে বিএনপি সহ অন্যান্য দলের সাংসদদের সংসদে নিয়ে আসতে সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সদ্যপ্রয়াত আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে একটি শোকসভার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চতুর্দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে বক্তব্যকালে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দল ও জোটের অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন আনুষ্ঠানিক বৃদ্ধি দল হিসেবে না হলেও সংসদে চতুদলীয় জোটের শরিকরা বিরোধী কণ্ঠের ভূমিকা পালন করবে এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনেও 14 দলের শরিকরা পৃথকভাবে অংশ নেবে বলে তিনি জানান 14 দল অনেক অভিজ্ঞ এখনো আছে যারা পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছে তার পার্লামেন্টে যে সঠিকভাবেই প্রয়োজনে বিরোধী দলের ভূমিকা পালন করবে যে দলের শহীদের সঙ্গে কথা হয়েছে তারা সবাই যা যা শক্তি নির্বাচন অংশগ্রহণ করবে আলাদাভাবে করবে জোরবুতভাবে নির্বাচন করা কোনো সুযোগ নাই। এদিকে দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সোজনন সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, কম সংখ্যক সদস্য হলেও বিএনপি সহ অন্যান্য দলের সংসদ সদস্যরা সংসদে এসে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে। আমরা চেষ্টাই করছি বিভিন্নভাবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। বারবার প্রধানমন্ত্রী দেখছেন আপনি মিডিয়াতে গিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। কেন দিয়েছেন? উদ্দেশ্যে একটাই সারা জাতি উনি জানিয়েছেন যে আমরা তাদেরকে আহ্বান জানাই তারা পার্লামেন্টে আসুক দেখা যাক দুইজন আসছে আর বাকি সবাই যে আসবে না তার এটা তো বলা যায় না জার্মান সরকার বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি আফজালুর রহমান নিউজ নাইন ঢাকা ভুয়া ভোটের সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে ত্রিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এছাড়া আট ফেব্রুয়ারি সোহরার্দি উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেন তিনি ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতা লোভীদের সম্মিলন হিসাবে বিবেচিত হবে সর্বত্র আগামীকাল ভুয়া সংসদের প্রথম অধিবেশন শুরু হবে এই কালিমালিপ্ত ভুয়াভোটের সংসদের প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে মানববন্ধ প্রহসনের মাধ্যমে নয় জনগণের ভোটেই ঢাকা উত্তরের মেয়র হতে চান আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার কথাও জানান তিনি এদিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানালেন রাস্তাঘাট বন্ধ করে জনগণের দুর্ভোগ তৈরি করে কেউ মিছিল বা প্রচারণা চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় মেয়র প্রার্থী হিসেবে ফর্ম জমা দেন বিজিএমইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম। পরে এই ব্যবসায়ী নেতা কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে চান। জয়ই হলে সাহসিকতার সাথে কাজ করার কথাও বলেন আতিকুল ইসলাম। কেও নির্বাচনে আসুক বা না আসুক। ইনশাল্লাহ আমি যদি জয় হই ভোটের মাধ্যমে আমি কথা দিতে পারি যেদিন থেকে দায়িত্ব নিব সেদিন থেকে সততা এবং সাহসিকতার সাথে কাজ করব প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ ও নতুন কিছু উদ্যোগ নিয়ে রাজধানী ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করা অন্যতম উদ্দেশ্য বলে জানালেন তিনি আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই ঢাকা উত্তরের ঢাকাবাসীকে যে একটি মাপে নিয়ে গেছেন আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সেই মাপে থাকার জন্য আচরণবিধি বিধি অনুযায়ী কাজ করার আহ্বান জানালেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তিনি বলেন প্রচার কালে কোনো অবস্থাতেই জনভোগান্তি সৃষ্টি করা যাবে না পোস্টাল লিফলেট বিলবোর্ড এগুলো যদি থাকে যে প্রার্থীরা থাকুক তারা যেন আমরা তাদেরকে অনুরোধ করছি তারা যেন এগুলো নামিয়ে নেন তারা কেউ যেন রাস্তা বন্ধ করে যেন তারা মিছিল মিটিং না করেন যদি কেউ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব উত্তর সিটিতে এ পর্যন্ত 25 জন মেয়র পদের ফর্ম নিয়েছেন সংরক্ষিত কাউন্সিল পদে ত্রিশ জন ও সাধারণ কাউন্সিলর পদে একশো জন ফর্ম তুলেছেন নয় ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন দশ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা আগে করেছিল উনিশ জন আর এখন করলো তাহলে যেহেতু মোট পঁচিশ জন তাহলে আর ছয় জন করলো আর কি রোজা নিউজ নাইন ঢাকা জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে আপোষ করে না তার সংসদেই প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা বিকেলে জাতীয় পার্টির বনানী অফিসে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ সময় পার্টির মহাসচিব ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ ধীরে ধীরে সুস্থ হয়ে দেশে ফিরে শীঘ্রই সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা শেষে তিনি আরও বলেন পার্টি চেয়ারম্যানের সাথে আলোচনা করে মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা 30 নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভোট গ্রহণেরBooth গুলো আবাসিক হলগুলোতে স্থাপন করা হবে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তরু জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় সভা শেষে জানানো হয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্স বা এমফিল ফিল শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছেন তারাও নির্বাচনে অংশ নিতে এবং ভোট দিতে পারবেন বয়স ত্রিশের নিচে হলেও পাশ করে বেরিয়ে গেলে তিনি ভোটার হতে পারবেন না এছাড়া সকল ভোটারই প্রার্থী হতে পারবেন আগামী এগারো মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে ডাকসুর তাফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র দলের পক্ষ থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তাব পেলেও এককভাবে ডাকসু নির্বাচন করার কথা ভাবছে ছাত্র ইউনিয়ন বাম ঘরানার এই ছাত্র সংগঠনটির নেতারা জানিয়েছেন এই তথ্য আর ছাত্রদলের অভিযোগ এখনও নির্বাচনে পরিবেশ তৈরি হয়নি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ীরা সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অয়নজ্যোতি রিপোর্ট এগারো মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুদীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আশা করছেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন নির্বাচিতরা পাশাপাশি হলে থাকার বিষয়টিও নিশ্চিত করার দাবি তাদের আমাদের হলে যে সমস্যা আছে এটা আমরা সবচেয়ে আগে সলিউশনটা চাই যেমন হলগুলোতে অনেক প্রবলেম মানে মেধাবীর এখানে থাকে কিন্তু এদের সবচেয়ে বড় প্রবলেম তাদের পড়াশোনার কথা ভাবতে পারতেছে না ভাবতেছে কী খাবে কোথায় থাকবে এরা তো ঘুমাতে পারবে কিনা অনেক গরিব স্টুডেন্ট আছে যারা পড়াশোনাটা চালানো সম্ভব না এদের যে ফ্যাকাল্টিগুলো আসবে এদের ইগুলো সুযোগগুলো আছে এগুলো করে দেওয়া আবাসন সমস্যার যে একটা প্রকট আকার খুবই বাজে একটা অবস্থা এটা যাতে খুব তাড়াতাড়ি সলিউশন হয় সে একটা দাবি জানাচ্ছি আমি ড্যাকসুর কাছে এদিকে এখনো ক্যাম্পাসে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেন ছাত্র দলের নেতাকর্মীরা ড্যাক্স ইলেকশনের জন্য যে সহাবস্থান যে পরিবেশ দরকার সেই পরিবেশের ন্যূনতম পরিবেশ এখনও প্রশাসন সৃষ্টি করতে পারেনি বিভিন্নভাবে এদের ছাত্রদলে অংশগ্রহণ করতে না পারে সেই ধরনের একটা ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করতেছে ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে হয়তোবা ওই নির্বাচনে রিপিট হবে আমাদেরকে হলে যাইতে দেয় না তারপর বিশ্ববিদ্যালয়ই এখানে যেই দিকে দেখতেছে ওই দিকে আমাদেরকে দেওয়া দিতেছে ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব দাসের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখনো লীগের দখলে জোটগত নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি সর্বদলীয় ছাত্রের যে আলোচনাটা এটা আসলে একমাত্র মানে ছাত্রদল এখন পর্যন্ত দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে জানিয়ে রাখতে যে ছাত্র দলের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা এখন পর্যন্ত তৈরি হয়নি এবং আমরা সেই সুযোগটাও আমরা এখন পর্যন্ত ছাত্র দলের দিকে আমরা দিচ্ছি না কারণ ছাত্র দলের যে ইতিহাস আজকে ছাত্রলীগ ক্ষমতায় থাকার প্রেক্ষিতে যে যে ইতিহাস তারা রচিত করছে ছাত্রদলেরও ছাত্র দলেরও হচ্ছে মানে সেই ইতিহাসটা বিদ্যমান নির্যাতন থেকে ছিয়ানব্বই দুই থেকে দুই হাজার পাঁচের যে ইতিহাস এবং তাদের যে নির্যাতন সেই নির্যাতনও ছাত্র সমাজ এখন পর্যন্ত ভুলে যায়নি নির্বাচনের আগেই ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার তাগিদ দিলেন এই ছাত্র নেতা অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা রংপুর আইনজীবী ও আওয়ামী নেতা অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার আসামি নিহতের স্ত্রী স্নিগ্ধা রানী সরকারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত সকালে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবিএম বি এম নিজামুল হক এই আদেশ দেন এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি স্নিগ্ধারানী সরকার ও মামলার বাদী সুশান্ত ভৌমিক এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী আব্দুল মালিক জানান গত বছরের উনত্রিশ অক্টোবর স্নিগ্ধা সরকার তার প্রেমিক শিক্ষক কামরুলের পরিকল্পনায় দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাস রোধ করে হত্যা করে স্বামী রথীশচন্দ্র ভৌমিককে পরে মৃতদেহটি একটি বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখে একুশ অক্টোবর আদালতে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম আদেশ দেয় আদালত একটা সামাজিক বন্ধন স্ত্রীর প্রতি স্বামীর জগৎ বিশ্বাস এই বিশ্বাস এসে কুটারাঘাত করেছে তার অনৈতিক চরিত্রের বহিপ্রকাশ হয়েছে এবং পরিকল্পিতভাবে একটা অন্যের প্ররোচনায় অন্যের সঙ্গে অনৈতিক সম্পর্কে জেরে এই বাবুসোনাকে নৃশংসভাবে পরিকল্পিত হত্যার জন্য বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আসন্ন বিশ্ব ইস্তেফাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে দুপুরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এ সময় ইস্তেমায় তাবলিক জামাতের বিবাদমান দুপক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা সহ ঐক্যবদ্ধভাবে তিন দিনের ইস্তেমা আয়োজনে করণীয় বিষয়ে আলোচনা করেন প্রশাসনের কর্মকর্তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মুসল্লিদের বিভিন্ন সেবা প্রদান সহ নানা বিষয়ে উঠে আসে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এছাড়া মহানগর পুলিশ জেলা পুলিশ র‍্যাব বিজেপি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় চট্টগ্রামে ফেনীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ধর্ষক মামলার আসামি নিহত হয়েছে পুলিশ জানায় সোমবার প্রাইভেট এক তরুণীকে গণধর্ষণের খবরের প্রেক্ষিতে অভিযুক্তদের আটকের জন্য ভোরে থানার অভিযান চালায় পুলিশ সময় সেখানে পুলিশের উপস্থিতি অভিযুক্ত তার নগরীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে আর পুলিশও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে শাহাবুদ্দিনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় শ্যামল দে নামের আরেক আসানিকে এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য অন্যদিকে ফেনীর ধর্মপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাবুল ওরফে কসাই বাবুল নামের এক ডাকাত নিহত হয়েছে সাভারে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে সকালে সাভারের আশুলিয়ায় মরাগাং এলাকায় ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায় পরে সেখান থেকে ট্রাক চালক সহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় সকালে আশুলিয়া থেকে ঢাকাগামী ইট বোঝাই ট্রাকটি আবদুল্লাপুর বাইপাইল সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তুরাগ নদে পরে চল্লিশ ফিট গভীরে তলিয়ে যায় অন্যদিকে চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে সোমবার মধ্যরাতে চন্দনায় দেওয়ানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে এছাড়া ঠাকুর গায়ের রানী শঙ্কইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে লালমনিরহাটের আদিতমারিতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে লেখক পাঠকের মেলবন্ধন করে দেয়ার সুযোগ নিয়ে শুরুর অপেক্ষায় রয়েছে অমর একুশে গ্রন্থমেলা দিন দুয়েক বাদেই বাংলা একাডেমি আর উদ্যান মুখরিত হয়ে উঠবে বই প্রেমীদের পদচারণা আর আড্ডায় বইমেলাকে ঘিরে এখন শেষ সময়ের কর্মযজ্ঞে ব্যস্ত স্টল মালিক ও শ্রমিকরা অন্যদিকে লেখক প্রকাশকরাও এরই মধ্যে ঢু মারতে শুরু করেছেন মেলা প্রাঙ্গণে বইমেলার প্রস্তুতির খবরাখবর জানাচ্ছেন রিয়াজ রহমান হাতুড়ি করাতের ব্যস্ততা সেই সাথে রং তুলির আচরে পরিপাটি শয্যার শেষ সময়ের প্রস্তুতি সোহরাওয়দী উদ্যান এবং বাংলা একাডেমিতে শ্রমিকদের কাজের গতি বলে দিচ্ছে দরজার কত কাছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা বাঙালির উৎসবে পরিণত হওয়া এ মেলাকে ঘিরে একদিকে যেমন চলছে কর্মচাঞ্চল্য তেমনি লেখক প্রকাশকদের মাঝেও কাজ করছে মিশ্র অনুভূতি বুক ফেয়ারে গিয়েছি আমাদের বই বইমেলা সেই বইমেলার চেয়ে আমাদের বইমেলার প্রাণ কিন্তু অনেক বড় প্রত্যাশা যা ছিল এবার প্রত্যাশা আরও বেশি এবং আমরা একটা জিনিস দেখে আসছি বিগত কয়েক বছর ধরে যে বইমেলা কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করে দর্শক পাঠকরা এবারে বইমেলায় চলাচলের ক্ষেত্রে তারা একটা বিশেষ সুবিধা তারা উপভোগ করতে পারবে বইমেলাকে দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব করতে বইয়ের উপস্থাপনা সহ পেভিলিয়নের সাজসজ্জা নান্দনিক করতে কারুশিল্পীদের নির্দেশনায় বিরামহীন কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা অলরেডি বাংলা একাডেমির অনেক রেস্ট্রিকশন রুলস থেকে যায় সেজন্য নতুনত্ব এখানে আনা হয়েছে একটু হাইট ভ্যারিয়েশন আমরা সব সময় এখানে আসি প্রত্যেক বছরে আমরা এখানে কাজ পাই আমরা এখানে সব সময় এখানে কাজের জন্য আমরা তৈরি থাকি কখন কি হবে এই বইমেলায় আমি আজ 4 বছর ধরে কাজ করি প্রতি বছর কাজ মোটামুটি ভালো কাজ করি এখানে কাজ চলছে আগামীকাল কাজ শেষ হয়ে যাবে পয়লা ফেব্রুয়ারি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মেলায় বাংলা একাডেমি ও সোহরাউদ্দি উদ্যান অংশ মিলিয়ে মোট ছয়শ নব্বইটি ইউনিটে বরাদ্দ পেয়েছে চারশো পঞ্চাশটি প্রকাশনা প্রতিষ্ঠান রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা গাজীপুরের ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন ও লক্ষ্মীপুরের রামগতিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনের খবর ছাড়াও দেশের বিভিন্ন স্থানের খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছে সিরাজুম মুনির শুভ গাজীপুরে ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম আকমো মোজাম্মেল হক জেলার চান্দনা চৌরাস্তায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত নিষিদ্ধের বিষয়টি সময়ের ব্যাপার মাত্র লক্ষ্মীপুরের রামগতিতে চর আলগি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক মাকসুদুল আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে এর প্রতিবাদে ও লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা জেলার আলেকজান্ডার বাজারে রাঙ্গতি প্রেস ক্লাব ও ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় বরিশালে শুরু হয়েছে তৃণমূল নারী উদ্যোক্তাদের বস্ত্রকুটির মেলা নগরীর অশ্বিনীকুমার হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড পিস এর আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম আজিউর রহমান খাগড়াছড়িতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সেমিনার ও প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম এদিকে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পূর্ণ জাতিগঠনে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়িতে দিনব্যাপী এই কর্মশালা রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় রংপুরে ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্ত ও বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর মডার্ন ব্রিজের পাশে বেদে এলাকায় শীতবস্ত্র হিসেবে শতাধিক কম্বল বিতরণ করা হয় এছাড়া সুনামগঞ্জের সাল্লা উপজেলায় বিভিন্ন হাওরের ফসল রক্ষাবাদ নির্মাণে পিআইসি গঠনে অনিয়ম অস্বচ্ছতা অপ্রয়োজনীয় বাদ নির্মাণের বরাদ্দ বাতিলসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন শহরের আলফাতুদ্দিন স্কয়ারে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয় সিরাজুমনি শুভ নিউজ ঢাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্য যেকোনো প্যাভিলিয়নের তুলনায় একটু বেশি ক্রেতা সমাগম প্লাস্টিক পণ্যের প্যাভিলিয়নে দেখতে সুন্দর ও আকর্ষণীয় হয়। মেলা শুরু থেকে এ পণ্যের বেচাকেনা বেশ জমজমার দামেও মানে তৃপ্তির ঢেঁকুর তুলছেন ক্রেতা দর্শনার্থীরা বিক্রেতাদের চোখে মুখেও তাই প্রশান্তির ছোঁয়া বিস্তারিত জানাচ্ছেন মুন্না ফ একটা সময় ছিল যখন হাতির দাঁতের তৈরি চিরুনি ব্যবহৃত হতো তখন চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না এ পণ্যটি প্লাস্টিক উদ্ভাবিত হওয়ার পর এটি চলে আসে সবার ক্রয় ক্ষমতার মধ্যে শুধু চিরুনি নয় নিত্য ব্যবহার্য পণ্য সহ মানুষের জীবনযাত্রার প্রায় সব ধরনের প্রয়োজন মেটাচ্ছে প্লাস্টিক সামগ্রী তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্লাস্টিক দুনিয়ার সব রকম পণ্য নিয়ে হাজির হয়েছেন আরএফএল বেঙ্গল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এসব স্টলে সংসারের প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যাওয়ায় নারীদের উপস্থিতিই বেশি সংসারের জিনিসগুলো একটু বেশি দেখবো যেহেতু আমরা সংসারের জিনিসগুলো বেশি দেখবো একটু ডিসকাউন্ট দেয় আর কি আরেকটা শখ আসলে মেলা থেকে কেনাটা অন্যরকম একটা শখ আসলে মেলা যেতে আসি ঘুরতে খেলাধুলা যাওয়া যায় না যে হয়তো দেখে যেটা ভালো করে কিনে নিয়ে যায় আর কি আমি আসছি বেশিক্ষণে হয় নাই তো আর এফ এলএর পণ্যটা ভালো লাগে কেনাকাটা কোয়ালিটিরই ব্যাপারটা সেটা হয়তো আশা রাখছি যে অন্য যেই কোনো কোম্পানির থেকে বেঙ্গলে তো একটু ভালো মনে হচ্ছে এসব স্টলে গৃহস্থালির পণ্যই শুধু নয় শিশুদের জন্যেও রয়েছে বিভিন্ন রকমের খেলনা সামগ্রিক বাবা মায়ের হাত ধরে তাই অনেকেই এসেছেন বাণিজ্য মেলায় খালনা ছাড়না তো নয় ওর অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঘোরা কিনবে এজন্য এখানে আসা আর ওর জন্যই কেনা ক্রেতাদের আগ্রহ বাড়াতে কোম্পানিগুলো এসব পণ্য এনেছে নতুনত্বের ছোঁয়া আর আকর্ষণীয় মূল্য ছাড় বেঙ্গল সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসে এবং আমাদের মেলার মধ্যে আমরা চাই যে কাস্টমার যা যা প্রোডাক্ট ডিমান্ড করে সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে তাছাড়া এবছর আমাদের বেশ কিছু নতুন ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এবছর আমাদের আছে বাই টু গেট অন বাই অন গেট অন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিত্য নতুন ভ্যারাইটিস আইটেম আছে তারপরে বাচ্চাদের খেলনার ভ্যারাইটিটা আমরা এবছর বাড়িয়েছি মেলার বাকি দিনগুলোতে বেচা কেনা আরো জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের মুন্না রশিদ নিউজ নাইন ঢাকা